তো আজকে আমরা চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমরা বানাবো মাছের মাথা দিয়ে লায়ের রান্না ঠিক আছে তরকারি তো ওর জন্য আমরা কড়াইয়ে সরষার তেল দিয়ে দিয়েছি সরষার তেল একটু গরম হয়ে গেল গরম হোক ততক্ষণ আমরা মাছের মাথাটাকে হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে তো আমরা হলুদ দিয়ে দিলাম এবার আমরা ভালো করে এটাকে মাখিয়ে নেব তো এখানে দেখা যাচ্ছে আমরা ভালো করে একবারে মাখিয়ে নিলাম তো মাখানো হওয়ার পর এটাকে আমরা আস্তে করে তেলে ঢেলে দেবো তো এখানে ভেজে নিতে হবে ভালো করে তো কমসে কম পাঁচ থেকে পাঁচ থেকে ছ মিনিট ধরে আমরা ভেজে নিয়েছি বেশি ভাজলেও কোনো প্রবলেম নেই কম ভাজলে প্রবলেম হতে পারে তো যাই হোক তো এখানে আমরা ভালো করে ভেজে নিচ্ছি তো আমাদের এখানে ভাজা ঠিকমতো হয়ে গেল আমরা পাঁচ মিনিটের মতো ভেজে নিলাম তো ভেজে নেওয়ার পর আমরা নিলাম এবার দিয়ে দিলাম কালো জিরা তারপর দিয়ে দেবো আমরা তেজপাতা তো এখানে তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে লাল লঙ্কা ঠিক আছে দুটা লাল লঙ্কা দিয়ে দিলাম তো দেওয়ার পর আমরা দিয়ে দিলাম হিং ঠিক আছে তো হিং দেওয়ার পর এটাকে এবার দিয়ে দিলাম চিনি চিনি দেওয়ার পর একটু তেল কম কম মনে হলো ওই জন্য আমরা একটু তেল ঢেলে দিলাম সর্ষের তেল তো এবার দিয়ে দিলাম হচ্ছে আমরা পেঁয়াজ ঠিক আছে আমরা অল্প করে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তো পিঁয়াজটাকে দিলাম এবার ও পেঁয়াজ লাল হয়ে গেলো তারপর আমরা দিলাম টমেটো ঠিক আছে মিডিল মিডিল আমরা নেড়ে যাচ্ছি তো এবার দিয়ে দিলাম আমরা লবণ তো এবার লবণ তারপর দিয়ে দিলাম হলুদ আর কিছু দেওয়ার বাকি আছে তো হলুদ দেওয়ার পর আমরা ভালো করে নিলাম ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ আমরা ভালো করে এটাকে কুটে নিচ্ছি তো এখানে দিলাম গোলমরিচ গোলমরিচ দেওয়ার পরও আমরা ভালো করে নাড়িয়ে নেবো সব কিছু নাতে এক মিনিট লাগাচ্ছি তো এখানে আমরা লাউকে ভালো করে কেটে রেখেছিলাম তো এখানে দেখতে পাচ্ছ আমাদের কাটা ছিল তো আমরা ওটাকে এখানে ঢেলে দিলাম এবার ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে কড়াইটাকে ধরে না নাহলে উল্টে গেলে দেনে হয়ে যাবে তো এখানে আমরা কড়াইটাকে ভালো করে ধরে আমরা আস্তে করে দেখে দেখে এটাকে মাখিয়ে নেবো ঠিক আছে তো এখানে আমরা মাখানো শুরু করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি আমাদের অনেকটা মাখানো হয়ে গেছে কমপ্লিট তো এবার আর কিছু বেশি কিছু করতে হবে না এবার তোমাকে কমসে কম এটাই তিরিশ মিনিট ধরে করে দিতে হবে তো এখানে আমরা 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তো এখানে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এবার আমরা উঠি নিলাম এবার দিয়ে আমরা এর উপরে মাছ ঠিক আছে যেটা মাছ আমরা ভেজে রেখেছিলাম তো ওই মাছটা আমরা দিয়ে দেবো তো এই মাছ দেওয়ার আগে একটু নিয়েছি তো এখানে মাছটা দিয়ে দিলাম মাছটাকে আপনারা কুচি করেও দিতে পারেন আর এখানে দেওয়ার পরও এরকম করে কুচি করতে হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ ওর ভিতরে ছেদ করার চেষ্টা করছি তো এখানে আমরা ছেদ করতে সবল হয়ে সফল হয়ে গেছি তো এখানে আমরা ছেদ করে দিয়েছি যাই হোক তো এবার এখানে কমসে কম তিরিশ মিনিট ধরে এভাবেই করতে হবে আর মিডিয়ালের টেস্ট করতে হবে যে ঠিক আছে কি না যাই হোক যদি ঠিক থেকে যায় তো কোনো প্রবলেম নাই তো এভাবে জলটাকে যেন যতক্ষণ না শুকায় জলটা একবার শুকিয়ে কাঠ না হয়ে যায় ততক্ষণ রান্নাও করে যেতে হবে এতে তিরিশ মিনিটে হোক আর চল্লিশ মিনিট হোক ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি আমরা অল্প অল্প করে দেখিয়েছি যে এখানে আমাদের টোটালি শুকিয়ে গেছে তো আর কিছু শুকানোর নাই তো এখানে আমাদের রান্না এখনও হয়নি আর একটু শুকাবে যাই হোক তো একবারে যখন শুকিয়ে যাবে তো আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে আর কিচ্ছু দিতে হবে না যা দেওয়ার সব আগেই দেওয়া হয়ে গেছে যা করার আগেই সব করা হয়ে গেছে তো এখানে আমাদের ভিডিও শেষ হতে চললো আর কোনো প্রবলেম নেই তো ভিডিও দেখার জন্য খুব ভালো লাগলো খুব সুন্দর লাগলো ভিডিওতে কমেন্ট করবে মনে করে আর যদি কমেন্ট না করেন তো রাত্রে ঘুম হবে না ভূতের স্বপ্ন দেখবেন আর এখানে ভিডিও শেষ হচ্ছে আর একটু টাইম আছে কমসে কম দশ সেকেন্ড তো দশ সেকেন্ড পর্যন্ত দেখে নিলে আমার ওয়াশ টাইমটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমাদের কাজ হচ্ছে ভিডিও শেষ হতে চললো তো এখানে আমাদের রান্না কমপ্লিট এবার আমি প্লেটে উঠিয়ে আরামসে পেট ভোজন করে নেবো